হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের চকলেট করে দেখাবো। তো চকলেট সবারই খুবই পছন্দ, ছোট বড় সবারই। আমার ঘরে তো আমার মেয়ে চকলেট অনেক পছন্দ করে। আজ আমার মেয়ের আবদারে আমি চকলেট তৈরি করে দেখাচ্ছি। তা চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে এই চকলেটটি তৈরি করতে হয়। আমি হোয়াইট চকলেটটা বানানোর জন্য চুলায় পানি গরম করতে দিয়েছি। আমার পানিটা বলক উঠে গেছে। এখন আমি একটা পাতিল এরকম বসিয়ে দিচ্ছি। আপনাদের যদি হিট প্রুফ কাচের বাটিও থাকে তাহলে সেটা দিতে পারেন, আমার সেটা নেই। এর জন্য আমি এভাবে স্টিলের ইসে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে এর ভিতর আমি 4 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এখানে ডালডা দিতে পারেন। আমি এই যে আড়ংয়ের বাটারটা নিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতর বাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার বাটারটা প্রায় গলে এসেছে। বাটারটা ভালোভাবে হিট দিয়ে গলে নিতে হবে। পানির বলকের জন্য আমার এটা সরে যাচ্ছে বারবার। আমার বাটারটা গলে গেছে। এখন এর ভিতর আমি 3 টেবিল চামচ আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি আইসিং সুগার না থাকে তাহলে রেগুলার চিনিটা আপনারা পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিয়ে দিতে পারেন। ওটাকে ভালো করে চেলে নেবেন, চেলে নিয়ে যে অংশটা পাবেন সেটাই আইসিং সুগার। তো এটাকে আমি এখন ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আমার চিনিটা গলে গেছে, এখন আমি এর ভিতর 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিয়ে নেবেন। এটাকে আমি খুব ভালো করে এখন মিক্সড করে নেব। এটাকে ভালো করে মিক্সড করে এর সাথে আমি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার এটা মিক্সড করে আমি নামিয়ে ফেলব। এখন এটাকে আমি এরকম একটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। আমি এই মোল্ডের ভিতর ঢেলে নিব চকলেটগুলোকে। চকলেটগুলোকে সিলিকন মোল্ডে ঢেলে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ভিউয়ার্স, আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখুন ভিউয়ার্স, আমি মিল্ক চকলেটটা বানানোর জন্য চুলায় বাটার মেল্ট করতে দিয়েছি। আমি এখানে 4 চামচ বাটার নিয়ে নিয়েছি। 4 চামচ বাটারের মধ্যে আমার বাটারটা গলে গেছে। এখন এর ভিতর আমি 4 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। দিয়ে আইসিং সুগারটা আমি একটু ভালো করে মিক্স করে নেব যাতে চিনিটা পুরো গলে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা গলিয়ে নিচ্ছি। আমার আইসিং সুগারটা গলে গেছে। এখন এর ভেতর আমি 2 টেবিল চামচ আমি
মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা মিল্ক পাউডারটাও সুন্দর করে মিক্সড করে নেব। আর মিল্ক পাউডারটা মিক্সড হওয়ার পরেই আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার নিতে। আর এগুলো আপনারা সব সুপার মার্কেটের শপে পেয়ে যাবেন। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে আমার সিলিকন মোল্ডে ঢেলে দিব। দেখুন ভিউয়ার্স, আমি আরেকটা সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। এখন আমি এই চকলেট সিরাপটুকু পুরোটা সিলিকন মোল্ডে ঢেলে দিব। ভিউয়ার্স, আমার চকলেটগুলো সিলিকন মোল্ডে ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকেও আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি ভিউয়ার্স আধা ঘন্টা পর। দেখুন ভিউয়ার্স, আমার চকলেটগুলো হয়ে গেছে। সরি ভিউয়ার্স, আমার সাদা চকলেটগুলো আমার মেয়েগুলো মেয়েটা খেয়ে নিয়েছে। আসলে চকলেট পেলে বাচ্চারা খুবই খুশি হয়, আর আমার ঘরে তো আমার মেয়েটি চকলেটের পাগল। তো ভিউয়ার্স, এভাবে আপনারা বানালে সুন্দর চকলেট বানিয়ে খেতে পারবেন এবং বাচ্চাদের আবদারও মিটাতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে টাচ করুন। ধন্যবাদ সবাইকে, গুড বাই।